আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা বিষয়ের কিছু প্রশ্নের সমাধান করব মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে তানভীর কবির বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায় সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি সংসপ্তক ভাস্কর্যটি অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু হাতের পাঁচ শব্দের অর্থ শেষ সম্বল সুন্দর মাত্রেই একটা আকর্ষণ শক্তি আছে এখানে সুন্দর বিশেষ্য পদ তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না বলতে হ্যাঁ বাচক যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটা কোন ধরনের বাক্য যেই বা সেই থাকলে এটা মিশ্র বাক্য রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চতুরঙ্গ শাহনামা রচনা করেন কে ফেরদাউসি ফেরদাউসি কর্তৃক শাহনামা রচিত হয় উপসর্গ অতি ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে এটা কার বাক্য এটা লেখা হচ্ছে প্রমোদ চৌধুরীর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি কার ঈশ্বরী পাটনির কাশবনের কন্যা এটা হচ্ছে উপন্যাস আমরা কন্যা বলতে উপন্যাসের একটা বিষয়বস্তু বুঝি তো কন্যা কাশবনের কন্যা যেহেতু এটা উপন্যাস যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে সমাহার বলতে দিগু সমাজ বলে প্রথম থিসরাস মানে বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে অশোক মুখোপাধ্যায় এর ধাক্কা নিরানব্বইয়ের ধাক্কা বলতে সঞ্চয় করার যে মানসিকতা সেটা বোঝায় অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি একুশে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক কে হাসান হাফিজুর রহমান বনফুল এর লেখক হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল হচ্ছে উপাধিটি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের কষ্টে অতিক্রম করা যায় না যা দুরতিক্রম্য উৎকর্ষতা যে কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে কোনটি ঠিক বহিপির নাটক আসলে এখানে কয়েকটা অপশন আছে এর মধ্যে বহিপির এটা একটা নাটক এটাই শুদ্ধ হবে ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণকে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষার পরে একটা বই লেখেন যার নাম হচ্ছে ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ ক্রিয়াপদ ক্রিয়াপদ সবসময়ে বাক্যে থাকবে ক্রিয়াপদ সবসময়ে বাক্যে থাকবে